আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ একটা ভিডিওতে লাইক না আসলে মজাই লাগে না তো আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখতে পাচ্ছেছেন আমি কো পেপে বানিয়ে রেখেছি আজকে রান্না করবো এখন বাজে রাত হয়ে গেছে এখন বাজে সন্ধ্যা সাতটা তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি বাসন কারণ সন্ধ্যাবেলা চা দেওয়ার পরে বাসনটা অনেকটা এলোমেলো হয়ে থাকে চা দিয়ে ফেলেছি তো কাপগুলো এখনও দইনি দুইয়ে নেবো একটু পরে আর সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে আবার এই ব্লগ আমার ব্লগটা মানে আজকে এটাই বলার জন্য আমি ভাবছি যে আমি হয়তো শনিবার থেকে হতে পারে চার পাঁচ দিন তার চেয়েও বেশি হতে পারে এক সপ্তাহ হতে পারে আমি কোনো ভিডিও নাও দিতে পারি কারণ শনিবারে আমার গলার মধ্যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা আমার শনিবারে অপারেশন করা হবে তো সবাই দোয়া করবেন আমার অপারেশনটা যেন ভালোভাবে আল্লাহতালা করিয়ে দেন কারণ আল্লাহতালার মেহেরবান ছাড়া আল্লাহ তালার মেহেরবানি ছাড়া কিছুই করা সম্ভব নয় তাই চা খাওয়া হয়ে গেছে কাপগুলো ধুয়ে নেব আর মাছগুলোও বেজে নিতেছি পেপের মধ্যে দেব বন্ধুরা অনেক দিন ধরেই গলার মধ্যে প্রবলেম তো সেজন্য আমি ভালো করে গজল গাইতে পারি না তো আমার মেয়েটাও হয়ে গেছে এক বছর হয়ে যাচ্ছে আঠারো তারিখে এক বছর হয়ে যাবে আমার মেয়ের তাই ভাবলাম মেয়েটার এক বছর হয়ে গেছে তাই এখন অপারেশনটা করিয়ে নেই কারণ অপারেশনটা করিয়ে নেওয়াটাই ভালো তাই দোয়া করবেন সবাই আমার জন্য প্লিজ যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে অবশ্যই আপনাদের সাথে আবার আমি আপনাদের ভিডিওতে কমেন্ট করব আমি ভিডিও দেব সবার ভিডিও দেখব সব কিছুতেই থাকব তো যারা আমাকে স্নেহ করেন ভালোবাসেন সবাই দোয়া করবেন আমার অপারেশনটার জন্য ভালো হয় সাকসেস হয় আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আর দেখতে পারতেছেন রান্নাগুন্না একটু শেষ হয়ে গেছে তাই টেবিলটা মুছে ফেলতেছি টেবিলটা মোছা থাকলে পানি টানি থাকলে একটু মুছে ফেলাই ভালো কারণ যে বসবে ওখানে হাতে লেগে যায় পানি ময়লা থাকলে কোনো কিছুই ভালো লাগে না এদিকে আমি রান্না বান্না শেষ করতেছি আর ওখানে আমার মেয়েকে আমার জাল খাইয়ে দিতেছেন ওনার ছেলেকেও খাইয়ে দিতেছেন কারণ আমার মেয়েকে তো সহজে খাওয়ানো যায় না যে কোনো বাচ্চাকে সহজে খাওয়ানো যায় না তো ওনাকে খাইয়ে দেওয়া হচ্ছে ওদিকে আমি বাদ নিয়ে নেব এখন বাদ নেওয়া হবে আমাদের খাওয়ানোর জন্য আমরা খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন